প্রত্যেক বছরের দিনে কর্মসূচি আমরা পালন করি। আজকেও সেই কর্মসূচি পালন করার জন্য এসেছি বিধায়ক রণজিৎ মণ্ডল, বিধায়িকা পরশুরাম। শুভেন্দুর ইস্তফা পত্র গ্রহণ, মুখ্যমন্ত্রী শীর্ষ নেতাদের ডাকলেন জরুরি বৈঠকে। শুভেন্দু অধিকারীর ইস্তফা পত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে তার সঙ্গে দলের আলোচনার সম্ভাবনা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। তবে তৃণমূল সূত্রে খবর, এখনো সংলাপের রাস্তা খোলা। বিকেল 5:30 নিজের বাড়িতে দলের শীর্ষ নেতাদের বৈঠকে ডেকেছেন মমতা। এই বৈঠকে মন্ত্রিত্ব বটন নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর। এর পাশাপাশি শুভেন্দুকে নিয়েও কথা হতে পারে। শুক্রবার দুপুরে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। সূত্রে খবর, তাকে ইস্তফাপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করে তৃণমূল নেতৃত্ব, তবে অনড় থেকেছেন শুভেন্দু অধিকারী। শেষ পর্যন্ত তার ইস্তফাপত্র গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 5:30 দলের শীর্ষ নেতাদের নিজের বাড়িতে জরুরি বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি ও ফিরহাদ হাকিমরা। শুভেন্দু অধিকারী ইস্যুত দলের আগামী কৌশল কি হতে পারে তা নিয়ে নির্দেশ দিতে পারেন দলনেত্রী, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। শুভেন্দুর হাতে ছিল 3টি দফতর, বৈঠকে ওই দফতরগুলি বটন করতে পারেন মমতা। সূত্রের খবর, পরিবহন দফতর দেওয়া হতে পারে ফিরহাদ হাকিমকে, সেচ দফতর পেতে পারেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে মুখ্যমন্ত্রীকে পাঠানো পদত্যাগ পত্রে শুভেন্দু লিখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছি, যত দ্রুত সম্ভব যেন এটি গ্রহণ করা হয়। একই সঙ্গে এই চিঠি মেল মারফত রাজ্যপালের কাছে পাঠিয়েছি। আমি খুবই ধন্য যে রাজ্যের প্রশাসন ও রাজ্য আমাকে এই মন্ত্রিত্ব পদে নিয়োগ করেছিল এবং আমি যথাসাধ্য নিজের প্রতিশ্রুতি রাখার চেষ্টা করেছি। রাজ্যের মানুষকে সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। অন্যদিকে বিজেপি সূত্রের খবর, ডিসেম্বরে বাংলা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, শহীদ মিনারের জনসভায় গেরুয়া পতাকা হাতে তুলে নিতে পারেন শুভেন্দু। তবে পুলিশ সূত্রে খবর, শহীদ মিনারের সমাবেশের অনুমতি চেয়ে কোনো আবেদন এখনো জমা পড়েনি। তবে শুভেন্দুর দলবলের কথা খারিজ করেছেন দলের সাংসদ সৌগত রায়। তিনি জানিয়েছেন, শুভেন্দুর সঙ্গে আলোচনা করবে দল, আলোচনার সব রাস্তাই প্রশস্ত।